আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভির পর্দায়, এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের সামনে এসে থাকি বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সে বিষয়ে কথা বলার জন্য। চেষ্টা করে থাকি আপনাদেরকে সত্যিকারের মেসেজ দেওয়ার জন্য এবং সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমরা বলে থাকি সবসময় যে রাজনীতিবিদরা রাজনীতি করে থাকে আগের দিনে, যেটা ইন 1971 বিফোর আর আফটার, জানতাম যে জনগণের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য। বর্তমানে রাজনীতিবিদরা কীভাবে রাজনীতি করে, কী করে, তারা কি আদৌ দেশের জন্য বা গণতন্ত্রের জন্য বা নিজেদের চেয়ারের জন্য রাজনীতি করে কিনা, সেটা আপনারা ভালোই বুঝতে পারেন। বাট আমরা বলে থাকি যে রাজনীতি শুধুমাত্র জনগণের জন্যই করা হোক এবং বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেটি সমাধানের জন্য অবশ্যই প্রত্যেকটি দলকে একত্রিত হতে হবে, কথা বলতে হবে এবং কথা বলার মাধ্যমে কিন্তু আমরা একটি সঠিক সুষ্ঠু সমাধানে পৌঁছতে পারবো। প্রিয় দর্শক, আমরা কথা বলবো নতুন ইলেকশন কমিশনারকে নিয়ে এবং যে ইলেকশন কমিশনার আগামী 2019 সালে নির্বাচন পরিচালনা করবেন সেটি নিয়ে অনেকের অনেক কথা, অনেকের মন্তব্য। বাট আমরা আশা করি যে নতুন নির্বাচন কমিশনার অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষের সামনে উপহার দেবেন। আমরা কথা বলবো সাংবাদিক কীভাবে নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে এবং এর কোনো বিচার কিন্তু হচ্ছে না, এবং এটি সত্যি বাংলাদেশের জন্য সবচেয়ে ধ্বংসের একটি বিষয় হতে পারে বলে আমরা বিশ্বাস করি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, উনি হচ্ছেন লিডার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ইউকে। এরপরেই হচ্ছেন জনাব নাসির উদ্দিন হেলাল, উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য জাতীয় পার্টি। এরপরে হচ্ছেন জনাব মুশাহিদ হুসাইন, উনি হচ্ছেন ফর্মার অর্গানাইজিং সেক্রেটারি ইউকে বিএনপি। এরপরে হচ্ছেন অ্যাডভোকেট নুরুদ্দিন আহমেদ, উনি হচ্ছেন মেম্বার জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা লন্ডন মহানগর। এই চারজন অতিথি আপনাদের সাথে কথা বলবেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে এবং কথা বলবেন ইলেকশন কমিশনকে নিয়ে। ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। প্রশ্ন হচ্ছে যে যে বর্তমান নির্বাচন কমিশনার, চিফ প্রধান নির্বাচন কমিশনার নাম আজকে মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন এবং উনি মনে হয় আগামী বুধবার থেকে উনি অফিস করবেন বা অফিস জয়েন করবেন অফিসিয়ালি। বাট প্রশ্ন অনেকগুলোই, উনি কি নিরপেক্ষ কিনা? অনেক ধন্যবাদ আপনাকে আমার এই সত্যি এরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য। এবং আজকের এই বাংলাদেশের ইলেকশন মুখী একটি সময়ের একটি সময়োচিত প্রশ্ন, একথা অস্বীকার করার নয়। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের সত্যি ডেমোক্রেসির যে সুবাতাস, সেটা আমি পজিটিভলি মনে করি যে বর্তমানের আমাদের যতই বৈরিত থাকুক না কেন, অপোজিশন অথবা বিএনপি অথবা আদার দলগুলোর মধ্যে, তবু তাদের যে প্রেক্ষাপট, যে রাষ্ট্রপতিকে তারা বড় আশা নিয়ে যে বললেন যে এভাবে আমাদের জন্য একটা নির্বাচন কমিশন তৈরি করে দিবেন, তো সর্বোচ্চ এই বাংলাদেশের যিনি গার্জিয়ান এখন মহামান্য রাষ্ট্রপতি, অফকোর্স তার কাছেই সবার যাবার কথা। এবং অ্যাকর্ডিংলি আমার মনে হয় যে মহামান্য রাষ্ট্রপতি যেভাবে তাদের কথা অনুযায়ী সার্চ কমিটি করে এবং সুনামধন্য এবং যোগ্য এবং নিরপেক্ষ, সো কর্ণ আমরা ধরে নিব যে সবাই নিরপেক্ষ হবেন, এমন লোকদেরকে যে বাছাই করার যে উনি প্রক্রিয়া করলেন, আমি এই জন্য ধন্যবাদ জানাই প্রথমে বিএনপিকে অবশ্যই বড় দল হিসেবে এবং অন্য যারা এটাকে সহযোগিতা করলেন। এবং আমার মনে হয় যে মহামান্য রাষ্ট্রপতি সেই কাজটা করে আজকে আমাদের সামনে যেটা উপস্থাপন করলেন, ইমপ্লয়েডলি আমি ধরে নিব যে এই রাষ্ট্রের প্রয়োজনে এই বাংলাদেশের 19 কোটি মানুষের বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই টিম একটি সুন্দর ইলেকশন আগামীতে আমাদেরকে উপহার দিবেন, যেটা নিয়ে আমরা গর্ব করব, যেখানে আমাদের এতটা কাদা ছেড়েছিড়ি থাকবে না, এতটা অতীতের সেই পুরনো গালাগালি থাকবে না। আমার প্রশ্ন ছিল উনি কি নিরপেক্ষ, কোন দলের সংস্পর্শের মধ্যে আছে, দলীয় সংস্পর্শ? এখন আমি যদি এই কথায় আসি যে ইয়াস, সব দলেরই কিন্তু একটা নিরপেক্ষ বলেন আর পক্ষই বলেন, ভালো যোগ্য লোকদেরকে নেওয়ার জন্য উনি কিন্তু অনুরোধ করেছিলেন এবং বিএনপি থেকে শুরু করে সবাই কিন্তু তাদের নাম দিয়েছেন। এখন মহামান্য রাষ্ট্রপতির কিন্তু সেই এখতিয়ার আছেন যে উনি কাউকে পরামর্শ করে হোক আর পরামর্শ না করেই হোক, উনি কিন্তু সেটা সিলেকশন করবেন অথবা উনি পিক করবেন। আমি প্রশ্ন করছি দলীয় কোনো সংস্পর্শ আছে কিনা। এই ক্ষেত্রে যদি আবার মনে হয় যে মহামান্য রাষ্ট্রপতির যে সাংবিধানিক দায়িত্ব যে উনি যোগ্য লোককে নির্বাচন করবেন, আপনি কি নুরুল হুদা সাহেবকে চেনেন? আমি ব্যক্তিগতভাবে কোনো না চিনলেও এটা একটা পোস্ট, এটা একটা প্রতিষ্ঠান। Do you know him? As a ex-secretary. Obviously, একজন মুক্তিযোদ্ধা, সেই ক্ষেত্রে আমি আজকে যতটা জানলাম, obviously উনি আমাদের অপোজিশন বন্ধুদের এলাকাতে উনি অনেক সময় ডিসি ছিলেন, কুমিল্লাতে ডিসি ছিলেন। 1996 এর ভূমিকা সম্পর্কে কি আপনি জানেন? এখন আমি যদি বলি যে একজন মানুষের এই 40 বছরের ভূমিকায় প্রত্যেক মানুষেরই কিন্তু আপস অ্যান্ড ডাউন অনেক ভূমিকাই থাকবে, তার মানে যদি এইভাবে সবারই যদি
কোনো ভালো পোস্টে নাম দিতে গেলেই যদি তার একেবারে ডিপ ডাউন তার ক্যারেক্টারে যান, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম ব্যাসে মেনে দেখবেন না আমার কোনো দলীয় সংস্পর্শ আছে কিনা। আমার মনে হয় যে এক কথা आंसर আমি ওনার কাছে যাবে, আমার মনে হয় যে যদি কোনো মানে কোনো ভাবে যদি রিলেট করতেও চাই আমরা আছে কিনা, আমার মনে হয় যে উনি দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে ধন্যবাদ নির্দলীয় একটা সরকার বা নির্দলীয় একটা নির্বাচন উপহার দিবেন ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নুরুদ্দিন সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম নির্বাচন কমিশন নিয়ে, প্রধান নির্বাচন কমিশনার নিয়ে স্পেশালি সবারই কৌতূহল ছিল, আপনারাও বিএনপি আপনাদের দল বিএনপিও কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন, নাম জমা দিয়েছেন, এদিকে এনে অনেক কথাও হয়েছে। বর্তমানে যে চিফ ইলেকশন কমিশনার আজকে নাম ঘোষণা হয়েছে সে বিষয়ে অনেকের অনেক মন্তব্য, আপনি কি মনে করেন উনি নিরপেক্ষ এবং উনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বাংলাদেশের গণ মানুষকে? ধন্যবাদ ফারুক ভাই আপনার বক্তব্য এবং এনটিভি সকল কলা কৌশলীকে যারা শুনছেন সকলকে ধন্যবাদ। আসলে জনগণের বাংলাদেশের 17 কোটি মানুষের প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, সুস্থ রাজনৈতিক ধারা উত্তরণের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনটি যারা করবেন যাদের হাতে ওই নির্বাচনকালীন সময় নয় শুধু 5টি বছর যতগুলি নির্বাচন হবে সে দায়িত্বে যারা থাকবেন তারা তুলনামূলকভাবে দক্ষ নিরপেক্ষ এবং যোগ্য লোক হবেন। অতীতের যে অভিজ্ঞতা রকিবউদ্দিন সাহেব নির্বাচন ব্যবস্থাকে সারা বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পরিষদ এমপি এবং 5ই জানুয়ারি যে ভোট নির্বাচনকে যেখানে নিয়ে গেছে এখান থেকে এটাকে উত্তরণের যেমনি যোগ্য মানুষের দরকার সেমনি সুস্থ পরিচালনা দরকার, তেমনি সরকারের তথাকথিত আজকে যারা আছে ক্ষমতা তাদের আন্তরিকতা প্রয়োজন। বিএনপি বিরোধী দল প্রথমেই আসছে তত্ত্বাবধায়ক সরকারের কথা, এখন যদি নির্বাচন হচ্ছে না প্রতিমধ্যেই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, নির্বাচন কমিশনের গঠনের এখতিয়ার মানে মাননীয় রাষ্ট্রপতির, কিন্তু আমাদের সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি কোনো কাজই করতে পারবেন না প্রধানমন্ত্রীর অনুমোদন অথবা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া। এটা আমাদের কনস্টিটিউশনাল এক প্রধানমন্ত্রী এই নির্বাচন কমিশন প্রসঙ্গে কি মতামত দিয়েছেন কাকে সুপারিশ করেছেন এটা কি আপনি জানতে পারেন না? আপনি কি এর জন্য কোনো আদালতে শরণাপন্ন হতে পারেন না? তাহলে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে কি কথা হয়েছে, কোন ব্যক্তিকে আনা হয়েছে এটা আমাদের জানার কোনো সুযোগ নাই। চার্জ কমিটি গঠন হয়েছে, চার্জ কমিটি থেকে 2 জন লোকের নাম গিয়েছে। আপনি যদি বিতর্কের কথা বলেন, আপনি যে কথা বলেছিলেন, যেই ব্যক্তিটি আজকে এই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উনি 1996 সালে জনতার মঞ্চের সেকেন্ড ম্যান ছিলেন। এক 1996 সালের ভোট যখন চলে, যখন আমরা 116 আসনটি পেয়েছিলাম তখন উনি কুমিল্লার ডিসি ছিলেন, বিএনপি থেকে 10 জন ডিসি প্রত্যাহারের জন্য আদালতে মামলা পর্যন্ত করা হয়েছিল, তার মধ্যে এই নুরুল হুদা সাহেব একজন। আপনাকে যদি একটু বলি কুমিল্লার 12টি আসন বরাবরই আমাদের ছিল, শুধু 96 সালে আমরা 4টি আসন পেয়েছি এই ডিসির কারণে আর 8টি আওয়ামী লীগ পেয়েছে। আমি শুধু এই কথা বলবো যে আসলে এই চার্জ কমিটি বিএনপি যে বলেছে বিএনপি এর চাইতে বেশি কিছু আর করার নাই। বিএনপি চেয়েছিল একটা নৈতিকতার জায়গায় যদি কেউ আসে সে হোক প্রধানমন্ত্রী, আজকে অবৈধ প্রধানমন্ত্রী, আর হোক রাষ্ট্রপতি, কিন্তু সেই জায়গাটা কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে নামটা যখন এসেছে তখন অতীতের ইতিহাস এক এক করে বেরিয়ে আছে কোথায় কি করেছে কি করে নাই। আমি শুধু এটুকু বলবো আজকে আমি আমার পক্ষ থেকে আমি চাই যে এই সিএসি হয়তো দিয়েছেন এখানে আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রকিবউদ্দিন সাহেবের আন্ডারে আমরা পারিবারিকভাবে এমপি ইলেকশন, উপজেলা ইলেকশন, পৌরসভা ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, প্রত্যেকটি ইলেকশন আমি নিজে আমার পরিবার থেকে অংশগ্রহণ করেছি, কোথাও জামানত আমরা পাই নাই। কিন্তু এই সিএসি থেকেও যদি হাসিনাবিহীন একটি গণতান্ত্রিক পরিবেশে ভোট হয় এই সিএসি আর্মি অফিসারদেরকে সচিবদেরকে একদম হ্যান্ডশেক করে বাড়িতে পাঠিয়ে দেয়, বিএনপি ওই কাজটি করে নাই। হয়তো প্রশাসনের যে কেলেঙ্কারি ছিল ওই কেলেঙ্কারির কারণে খুব গুরুত্বপূর্ণ পোস্ট দেয় নাই, কিন্তু অপমান করে নাই, বাড়িতে পাঠিয়ে দেয় নাই, মানে হ্যান্ডশেক মানি দিয়ে বাড়ি অবসরে পাঠান নাই। উনি প্রমোশন পেয়েছিলেন বিএনপির আমলে সুপূর্ণাঙ্গ সচিব হয়ে উনি রিটায়ার করেছেন। এখন আমার যেটা প্রশ্ন এই জাতি কি বলে, নির্বাচন কি এভাবে চলবে? যারা গণতন্ত্রের কথা বলে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, তারা আজকে কোথায় নিয়ে গেল? এখন যেটা হয়েছে জনগণ তো মানবে না, বিএনপির কথা না, কোনো মানুষ এটা মেনে নেবে, কিন্তু প্রশ্ন হলো সাংবিধানিক দোহাই দিয়ে এই পোস্ট পদবি আমি একজন সাধারণ ক্ষুদ্র কর্মী হিসাবে
আপনি এই পোস্ট পদবি কোনোভাবে পরিবর্তন করা যাবে না কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা নিরপেক্ষ সরকার চাই আপনাকে শেষ কথাটা বলি যদি বলে যে নো হাসিনা অর্থাৎ হাসিনার আন্ডারে নির্বাচন হবে না এই সব আমি মনে করি একজন বিএনপির কর্মী হিসেবে এই সকল মানে প্রধান নির্বাচন কমিশনার কি বললেন কারণ জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অভিপ্রায় অভিলাষ চলে আসবে মানুষ ভোটে অংশগ্রহণ করবে আমরা নিরপেক্ষ সরকার এটা যতটুকু পেয়েছি আজকে থেকে আমরা নিরপেক্ষ সরকার চাই নিরপেক্ষ সরকার আন্ডারে ভোট হবে ধন্যবাদ নাসিরুদ্দিন হেলাল সাহেব বিএনপি ভাইয়ের কথা শুনলেন বাট প্রশ্ন হচ্ছে যে যিনি জনতার মঞ্চের সেকেন্ড ইন কমান্ড ছিলেন এবং অবশ্যই এটা দলের হয়ে উনি সাপোর্ট করেছেন তাহলে সেই লোক কিভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয় এটা বিএনপির প্রশ্ন ধন্যবাদ আপনাকে ফারুক সাহেব আর আজকের সঞ্চালক আপনি এনটিভির কলাকৌশলী দর্শকবৃন্দ এবং আমার সাথে যারা আছেন আজকে পার্টিসিপেন্ট আসসালামু আলাইকুম প্রশ্নটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন প্রথমে উনি দুইটা শব্দ বলছেন খুবই আপত্তিজনক যেটা আমার কাছে আপত্তিজনক মনে হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার চাচ্ছেন অথচ আলাদা কথা তত্ত্বাবধায়ক জাতীয় কিছু একটা চাচ্ছেন ওনারাই কিন্তু এটা বাতিল করছেন নির্দলীয় তখন বলা হয়েছে পাগল অথবা শিশু ছাড়া কেউ নির্দলীয় নিরপেক্ষ হয় না আমরা বাতিল করলাম ছাড়া যখন এরপরে ওই সময় ওই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবিতে আওয়ামী লীগ লগে বইটার আন্দোলন করছিল সুতরাং এই ব্যাপারে আমি জাতীয় পার্টির হিসাবে আমি রিপ্রেজেন্ট করেছি জাতীয় পার্টি এবং আমার ব্যারিস্টার সাহেব একটা বলছেন যে জানি না উনি কিভাবে কথাটা বললেন যে বিরোধী দল হিসাবে আখ্যায়িত করছেন বিএনপি কে বিএনপি তো বিরোধী দলে নাই কে বিরোধী দল এটা উনি বলবেন এটা উনি বলবেন আপনাকে প্রশ্ন না উনি এটা আমাকে প্রশ্ন করতে তখন আমি আমার কাছে প্রশ্ন আবার আমি ওনার কাছে রাখি উনি তো সময় বিরোধী দল অবিয়াসলি বর্তমান বিরোধী দল কারেকশন করছে আপনার মতে বর্তমান বিরোধী দল কে বর্তমান বিরোধী দল সাংবিধানিক ভাবে এবং সরকারি ভাবে যে উনি যেটা বলছেন এখন আবার কারেকশন করছেন যে এক সময়কার বিরোধী দল এখনকার না থ্যাংক ইউ আর আপনি যেটা বলছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনারের যে ব্যাপারটা হয়েছে এগুলো সাংবিধানিক একটা ধরাবাঁধা নিয়ম অনুযায়ী চলছে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে কে কখন কিভাবে আসবে এগুলো দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা তেনারা নির্ধারণ করবেন যদি আপত্তি থাকে আপত্তি যদি থাকে তো আপত্তির স্পেসিফিক কারণগুলো সহ এখনো তো এগুলো যে আবার তো সে সর্বোচ্চ ব্যক্তির কাছে যাওয়ার সর্বোচ্চ ব্যক্তির কাছে যাওয়া যায় বা বিভিন্ন আরো কতগুলো ধারা আছে বা আরো কোনো সিস্টেম আছে যেগুলো মনে করেন আর সবচেয়ে বড় মারাত্মক যে জিনিসটা হচ্ছে আন্দোলন হরতাল মানুষের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু হরতাল এবং আন্দোলনের নামে জ্বালাও পোড়াও পাবলিকের নষ্ট করা এগুলো তো কাউকে অধিকার দেয় নাই এবং স্বাধীন দেশের আন্দোলন কিভাবে হওয়া উচিত পরাধীন দেশের আন্দোলন কিভাবে হওয়া উচিত এই জিনিসটা এখন পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গিতে আওয়ামী লীগও বুঝে নাই বিএনপিও বুঝে জাতীয় পার্টি বুঝে আজ পর্যন্ত জাতীয় পার্টি কোনো জ্বালাপোড়ায় করে নাই জাতীয় পার্টির জন্য কোনো লোক মারা যায় নাই জাতীয় পার্টি গুম খুন হত্যা করে নাই জাতীয় পার্টি কোনো ইয়েতে নিউজ পেপারে আসে নাই খুনি জাহাজ নাই ধন্যবাদ নাসিরুদ্দিন হেলাল সাহেব মুসাইদ সাহেব আপনার জন্য 2 মিনিট যে প্রশ্নটা যে প্রধান নির্বাচন কমিশনার কতটুকু নিরপেক্ষ বা নিরপেক্ষ কিনা বা উনার আন্ডার আপনার নির্বাচন করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন ধন্যবাদ আপনাকে প্রথমেই তো সময় বেঁধে দিলেন ভাষার মাস তো আমি শ্রদ্ধা জানাতে চাই এই বাংলা ভাষায় যে আজকে কথা বলছি যারা আমাদেরকে এই ভাষা এনে দিল তাদেরকে তারা যদি সেদিন আত্মহতি না দিত আজকে হয়তো আমরা বাংলায় এখানে কথা বলতে নাও পারতাম তো তাদের জন্য শ্রদ্ধা রইল ধন্যবাদ আপনাকে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা স্বাধীনতা কেন ছিল পরাধীনতার বিরুদ্ধে আমার প্রশ্ন চলে আমি আপনার প্রশ্নেতে আসবো আজকে ভাষার মাস আমাকে একটু বলতে দেন ওনারা যে কথাবার্তাগুলো বলছেন এই আমার সামনে
এখানে আছে নতুন নির্বাচন কমিশনার হলেন নুরুল হুদা ওনার সংক্ষিপ্ত স্কেলিটন একটা ইয়ে আছে এখন জীবন বৃত্তান্ত আছে এখানে অনেকেই উনাকে কি বলে তুফাইল ক্যাডার হোয়াট ডু ইউ মিন বাই তুফাইল ক্যাডার আমি বলতেছি এই যে 73 সালে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই বছরের 30 জুলাই প্রশাসন ক্যাডারে যোগ দেন 73 সালের বিসিএস ক্যাডারে ব্যাপক হারে আওয়ামী লীগের দলীয় লোক ঢুকানো হয় তুফাইল আহমদের নেতৃত্বে তাই তুফাইল ক্যাডার বলা হয় এটা এটা একটা ডকুমেন্ট আছে এই জন্য বলতেছি তো প্রধান কথা হচ্ছে উনি তো দলীয় লোক সেটা আর বলার অপেক্ষা রাখে না দলে কোনো নেম প্লেট নেই উনি দলীয় লোক আমি তো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তো তুফাইল কেডা আর কি বলতে হবে সরকারি চাকরিতে অংশগ্রহণ করছে করছে এখানে লেট মি ফিনিশ কোন পত্রিকা একটু বলবেন লেট মি ফিনিশ আপনাকে বলবো আমি আপনাকে পত্রিকার নামটা উনাকে বলে দিন আমরা মনে হয় যখন কেউ কথা বলে আরেকজন আমি দিচ্ছি আমি আপনাকে দিচ্ছি পরে আমি কথাটা শেষ করে নেই বাংলাদেশের অবস্থা হচ্ছে এই যে বর্তমান যে ইয়ে অ্যাপয়েন্ট করা হয়েছে ইলেকশন কমিশনার এটা হচ্ছে আওয়ামী লীগের আস্থাভাজন দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি অনেস্ট আমার বন্ধু হয়তো মানতে নাও পারেন কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপুক্ত করার জন্য যত সব ফন্দি আছে যত সব করার আছে সবগুলোই করতেছে এই যে তাদের পছন্দ মতো লোক যে এখানে বসাইছে তারা যা বলবে তাই করবে আচ্ছা আমি কি আমি আপনাকে বলি ব্রেক থেকে এসে আপনার সাথে এই বিষয়ে একটু কথা বলবো প্লিজ ব্রেক থেকে এসে কথা বলছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম চারজন অতিথির সাথে কথা বলছিলাম আমাদের প্রধান নির্বাচন কমিশন এবং যে আরো পাঁচজন নির্বাচিত হয়েছেন টোটাল পাঁচজন নির্বাচন কমিশন নিয়ে আমরা কথা বলছি এবং ওনাদের আন্ডারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবশ্যই আমরা আশা করি এটি সুষ্ঠু সবল এবং নিরপেক্ষ নির্বাচন হবে যা বাংলাদেশের গণমানুষ চায় আমরা আরো কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন প্লিজ